আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? হ্যাঁ আমি ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে, তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। জি, আমার নাম জিয়াউর রহমান জীবন, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণকুলহাটের পূর্ব পাশে। আমার বাসা এবং খামার একসঙ্গে, মানে আমি পড়ালেখার পাশাপাশি এই ব্যবসাটা করি। আর আপনি তো সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করেন। হ্যাঁ জি, আমি চেষ্টা করি যে জাতমান দেখে ভালো বাচ্চা কালেকশন করার, তারপরে যে নিবে তারা নিজস্ব দৃষ্টিকোণ থেকে দেখে শুনে আশেপাশে করে নেওয়ার চেষ্টা করবে। আজকে কতগুলো বাচ্চা দেখাবেন? আজকে আমি তিনটা সার বাচ্চা দেখাবো আর দুটা হাই পার্সেন্টের বকনা দেখাবো। একটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান থাকবে আর একটা সাই ওলের থাকবে। আসলে যেটা চাহিদা দর্শকের অনেক বেশি সেই বকনা থাকবে। তো গরুগুলো দর্শকদেরকে দেখাই, চলেন দেখান। সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা আপনার 100 ব্রিডের সাই ওলের সার বাচ্চা। জি, আপনার বাচ্চার কোয়ালিটিটা দর্শকদের দেখান, যে মাথা একেবারে ছোট মাথা আর গলার যে কোমলটা আসছে দেখান দর্শকদের। আসলে কোমলটা আসলে সরাসরি না দেখলে কোমলগুলোকে আসলে বুঝতে পারবে না দর্শক। বাচ্চা ছোট বাচ্চা আপনার, মনে করেন যে যারা নিবে দেখাই দেওয়া যাবে। এটা সিঙ্গেল, এটার দাম রাখছেন হচ্ছে 62,000 টাকা ফিক্সড, কোনো দরদাম হবে না। দর্শকদের দেখান যে মাথাটা একেবারে ছোট মাথা, আপনার গলাতে কম্বল আছে, নাভি আছে, আর দেখেন একটা হালকা একটা চুট আছে। জাতমান আসলে দর্শক যারা নেবে এটা বিচার বিবেচনা করে নেবে। আসলে যে দামের ভিতরে আমি গরুগুলো বিক্রি করি, আসলে যারা বড় খামার আছে তারা এই দামে কখনো গরু বিক্রি করলে খামার চালাতে পারবে না, মানে যে দামে টাকার ভিতরে বিক্রি করতেছে। আর মনে হয় না বর্তমান বাজার হিসাবে এই টাকার ভিতরে কেউ এই গরু কিনতে পারবে। আপনি দেখেন গলার যে কম্বলটা আছে, দেখেন কম্বলটা অনেক মোটা কম্বল এবং ঝুলানো কম্বল, দড়ির কারণে বোয়া আছে, তারপর দেখেন নাভি আছে একটা। আর এই বাচ্চা যে বাচ্চাগুলোকে শুধু কিমলির ডোজ করে দিলে পরে হয়ে যাবে, আর কোনো কাজ নেই বাচ্চাগুলো। জি, এটা দেখতে পাচ্ছিলাম আমরা 60,000 টাকা লটের তিন নাম্বার বাচ্চা। হ্যাঁ, এটা সিঙ্গেল নিলে এটার দাম একটু ভিন্ন থাকবে। সিঙ্গেল নিলে আলাদা দরদাম করে নিতে হবে। হ্যাঁ, সিঙ্গেল নিলে আলাদা দরদাম করে নিতে হবে। এটার যে কোয়ালিটি আছে দেখেন দর্শকদের, আসলে এই বাচ্চাগুলো খুব কম পাওয়া যায়, ঠিক আছে। আপনার হ্যাঁ, এটার যে গলার যে কম্বলটা আছে, কম্বলটা দেখেন, কম্বল দিয়ে মনে করেন যে বাতাস করা যাবে এরকম কম্বল। হ্যাঁ, গ্রোথটা অনেক ভালো, এটা খুবই উঁচা লম্বা একটা বাচ্চা। এটার আপনার বয়স আছে প্রায় আপনার 10 মাসের কাছাকাছি বয়স আছে এটার। 10 মাসের কাছাকাছি? জি। আর বাচ্চাটা খুব সুন্দর শান্তশিষ্ট বাচ্চা, দেখেন আপনার যে দেখেন তলা বাটগুলো আসলে সামনে থেকে কিন্তু দেখা যাচ্ছে, আর এগুলো যারা দুধ দহন করবে খুব শান্ত গরু হবে এগুলো। ৬৮,500 টাকা কতটা ছোট মাথা এবং যে কানটা আছে দেখেন, কানটা মনে করেন যে বড় পাতার মতো একদম ছোট কান। আসলে আমি এই গরুগুলা কালেকশন করি না, তবে জাতমান ভালো বিধায় আর কি কালেকশন করা হয়েছে এটা। হ্যাঁ, বাচ্চারা দেখেন আপনার সামনে থেকে পিছনে পুরো স্ট্রেট বাচ্চাটা, আর মাথাটাও খুব চওড়া, দেখেন যে বাটগুলো দেখেন চারটা বাট চার জায়গাতে আছে এবং বাটগুলা
খুব সুন্দর ছিটানো বাট আছে আর খুব শান্ত বাচ্চা এটা একটা। প্রথমবারে আপনার 17-18 লিটার দুধ আসবে ইনশাল্লাহ আশা করা যায়। দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছেন 72,000 টাকা। দরদাম করা যাবে? হালকা কিছু দরদাম করা যাবে। আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন? হ্যাঁ, আজকে 5টায় দেখাবো। যেখান থেকে নেবেন অবশ্যই 2 টাকা বেশি হলেও জাতমান দেখে জিনিস নেওয়ার চেষ্টা করবেন। জিনিস বড় কিন্তু দাম কম, এটা নিলে কিন্তু আপনি ঠকবেন, এটা জাতমান হবে না। জাতমানের জিনিস আপনি ছোট নিলে পরেও দামটা একটু বেশি থাকবে। আর যেখান থেকে নেবেন সরাসরি আসে দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে প্রতারিত একটু কম হবেন। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো থাকবেন।